আমরা তো এখন বাজে হলো, আজকে সকাল এখন বাজে 8:30 মতো। তো এখন আমরা গাড়িতে, তো আমরা একা না, আমরা একটু পরে রাশিদা ভাবিদেরকে তুলবো। আমরা এখন ওর ভাবিদের বাসার সামনে যাচ্ছি, তো ভাবিদেরকে নিব। এই যে তোষান, ভাবিদেরকে নিয়ে তারপরে আমরা আরেকটা জায়গায় যাব। মোটামুটি আজকে সারা দিনে এখানে থাকবো ইনশাল্লাহ। তো সকাল সকাল বের হয়ে পড়েছি তাবিব আমার কোলে, তাবিবুল ওই যে ফিডার খাচ্ছে আমার কোলে, তাই এখনো ঘুম, ও কিন্তু ঘুম ভাঙেনি ওর এখনো। এই যে রাশিদা ভাবি, ভাবি কোথায় আসছেন? আমি বলি না আমরা কোথায় আসতেছি। আমি বলছিলাম প্রথমে, আচ্ছা আমরা হলো তো আমরা আসলাম, আসামের সাথে শুরু হলো বৃষ্টি আজকে। ভাবির উশিলাই আমরা একটু বৃষ্টি দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যে আমরা এখন মানে গ্রামে এরকম হয় না যে সবাই আসলে আত্মীয়জন আসলে সবাই কেউ কাজ করে, সবাই এরকম বসে গল্প করে, আমরা এরকম গল্প করতেছি। কাকিমা রুটি ভাসতেছে, আমি আর ভাবি হলো এখানে দাঁড়ায় দাঁড়িয়ে আমরা গল্প করতেছি। তাসলিমা বিশাল আয়োজন করেছে এখানে, এই যে দুধ পুলি বানিয়েছে, তারপরে হলো সেমাই, লাচ্ছা সেমাই রান্না করেছে। আমি একদিন বলেছিলাম আমার সেমাই খেতে ইচ্ছা করছে, ওইটা মনে রেখেছে আলহামদুলিল্লাহ। এখানে হলো এমনি ভাজা পুলি, এখানে পাটি সাপটা, মানে বিশাল আয়োজন করেছে আলহামদুলিল্লাহ। এটা হলো খাসির গোশ, এটা ওরা রোজার ঈদের সময় খাসি কিনে নিজেরাই ঠিকঠাক করে মানে রেখেছিল আর কি, তো সেই খাসির গোশ রান্না করেছে। এদিকে ভাবি খাবার বাড়ছে, আর এই যে তিনজন, তিনজন হলো তাবিবকে দুই ভাই কোলে নেওয়ার চেষ্টা করতেছে। প্রিন্সকে ডেকে নিয়ে আসো, তাবিব ভাইয়া আসো, লুতি খাও। হ্যাঁ ওই কোলে নিল, তো ওই কোলে নেওয়ার জন্য খুব ইয়ে করে। তো আমরা হলো নাস্তা রাস্তা শেষ করে এখন একটু চা খাচ্ছি, যেহেতু বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, সাথে গরম গরম ধোয়া ওঠা চা। তো আমি আর ভাবি মিলে চাটা বানিয়েছি। তো এই যে আমরা চাটা খেয়ে ভাবিকে নিয়ে আমরা হলো শ্রীমুডা বাজারে চলে এসেছি, ভাবিকে বাজার দেখানোর জন্য। আর ভাবি তো দেখে নাই, আমি তো অনেকবার আসছি এই বাজারে, আর আমরা একটু বাজার টাজারও করবো। আমার ব্লগে দেখছে ভাবি আজকে সরাসরি দেখবে, আর আমরা একটু মাছ টাছও কিনবো, দেখবো চলুন দেখা যাক। এই তো এখানে তো অনেক রকমের মাছ পাওয়া যায়, চিংড়িগুলো ভালোই বড় সরো না, তিন রকমের। ওদিকে দেখে আসি না ভাই, এটা কি মাছ? চিংড়ি, চিংড়ি দামি মাছ। আর এটা তো শার্ক মনে হচ্ছে নাকি? আমাদের গরু না নিলে চলবে মনে হয়, মুরগি দেখতে হবে, মুরগি দেখবো। হ্যাঁ লাল শাক আছে আলহামদুলিল্লাহ, লাল শাক হ্যাঁ ভাবি আছে। আমি যে কি পরিমাণ, এখানে তো সব রকমের সবজি, ভালো এটা, আচ্ছা পটল। ভাবি স্লিপারি আছে কিন্তু এখানে দেখেন, স্লিপারি আছে কিন্তু এখানে দেখেন, এখন
এখন হলো গরুর গোশটা নিব, তো 3 কেজি নিব আর কি গরুর গোশ। তো লিখন হলো বুঝিয়ে দিচ্ছে, আর লিখনের যেহেতু পরিচিত দোকান, ওনার একদম সুন্দর ফ্রেশ গোশটা দেয়, আর এত সুন্দর হয় এখানকার গোশটা, খেতেও খুব মজা লাগে। এখানে 35 রিংগিত করে কেজি নেয়, তার মানে বাংলাদেশি টাকায় 700 টাকা পরে আর কি পার কেজিতে, একদম ঠিক 700 টাকার মতোই পরে। তো আমি 3 কেজি নিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। তাবি হাঁস দেখে এখন হাঁস বলে নিবে, তাবিবের মামা তাবিবকে হাঁস দেখাচ্ছে। আমি না ভাবি, আমি হাঁস রান্না করতে পারি, কত বড় চিন্তা করছ। এখানে কই মাছ, শোল মাছ, পাঙ্গাস তো পাইলাম না, কই নাই, কই নাই, আহারে কই না থাকলে কেমন হবে, এই দোকান থেকে তো কই মাছ নিলাম, কই মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ। আর এখানে আমরা যে 11টা মুরগি অর্ডার করেছি, সেই মুরগিগুলোকে কেটে টেটে ঠিকঠাক করছে। হ্যাঁ দেখলাম তো, ফুল গাছটা সুন্দর ফুল ধরছে মাশাআল্লাহ। তো এই যে আমরা বাজার করে চলে আসছি, তো ভাবির হলো এই শাক খুব পছন্দ, লাউ শাক না ভাবি? তো ভাবির জন্য তাসলিমা গাছ থেকে লাউ শাক পেরে রাখছে, লাউ শাক, সিমের বিচি, আর হলো চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। মাছ দিব না, চিংড়ি মাছ দিব না, কাটি দিয়ে রাখছি তো, টাকা ধুয়ে দাও ফ্রিজে দিয়ে। এখন ভাবি হলো এ দোয়া না নাকি, তো ভাবি রান্না করবে লাউ শাক, আমি চিংড়ি মাছ খাই না, তুমি ভালো করে জানো। খাবেন আপন মানুষটাই তো করে, যারা আত্মীয় আইসে পার করে পা তুলে বসবে খাবে তারা চলে যাবে, আর যারা আপন মানুষ তারা আসবে রানবে আমারে খাওয়াবে। আমার যে অপারেশন যে কটা রান্না খাইছি তাই শুক্রিয়া করো, আলহামদুলিল্লাহ। তুমি যাও বাইরে, ফুল গাছ।
রাধুনীরা রান্না করতেছে। এই যে তাসমি আমারটা করে ভাবিকে একটু করে দিও। এই যে সুন্দর দেখা যাচ্ছে নেন। ভালো লাগছে আমাদেরকে? মানে এখান থেকে লাইট ওইদিকে আলো তো ওই জন্য ভালো লাগতেছে নেন। কিরাম থাম্বনেল? এরাম থাম্বনেল নাকি? দিতে পারো। এই যে খুন্তি দিয়ে ভাবিকে মারতেছি আমি। মারেন, এই তো আপনি এরাম হাত দেন, এই তো হইছে, খুব সুন্দর। ঠিক আছে, এটা থাম্বনেল। ভাবির দাঁতকে তো নিয়ে গিয়ে পিটিয়ে লম্বা করে দিলাম। আমি কি করি ভাবি মাথার মধ্যে হাসির জায়গাটা সাউন্ডটা কমাই দেয়। কারণ এত আমি মাথার মধ্যে সবসময় করি, পেটনিকের মতো লাগে, হাসিটা আরো বেশি। আমরা তো ওদিকে রান্না বান্না করতেছি, আর এদিকে রায়ান মনে সুখে মুরগি গুলাকে আদর করতেছে, আর মুরগি গুলাও খুব আরামে রায়ানের আদর নিচ্ছে। রায়ান একটা নিয়ে যাবা বাসায়? কেন? এদিকে তাকাও রায়ান, এদিকে তাকাও, আন্টির দিকে তাকাও, এই যে ক্যামেরার দিকে তাকাও, একটু হাসি দাও। গুড বাচ্চা। রান দেখছো কত সুন্দর সুন্দর ফুল আসছে দেখো। করলে শেষ, আরো নাই জামাই। এটা পা দেওয়া যাবে লিখন ভাবি? দেখেন পড়লা, কই আসলাম ভাবি? পাতলা হইলো, ওইটাতে চাপ পড়তেছিল তো। ঘুরে আল্লাহ, এগুলা কি একবার কলা দিয়ে মরে যায় লিখন গাছ? হ্যাঁ পাকছে, তুই দেখেন কি সুন্দর পাকছে। দারুন, আচ্ছা থোর হয় কখন? মানে কলা দেওয়ার পরে তারপরে থোর হয়? আমি বাঁচতে পারি কিন্তু অনেক কষ্ট। হ্যাঁ ওরে গেল গাছ, ওরে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এটার মজাও পাবেন অন্যরকম। এটার ভাজি করে, আমি আম্মুকে ভাজি করতে দেখছি, চিংড়ি মাছ ছোট ছোট গুড়ি চিংড়ি আছে না, এগুলো দিয়ে আম্মুকে দেখছি ভাজি করতে। হ্যাঁ চলো, তুমিও সাবধানে যে, তোমার অবশ্য অভ্যাস আছে। তো তাসলিমা দুপুরের জন্য মুড়ি ঘন্ট আস্ত চিকেনের রোস্ট, এটা নাকি রায়ান আর তোষানের জন্য করেছে, ভিতরে আছে ডিম। তারপরে হলো আরও এখানে আছে হলো পোলাও, তারপরে আছে সালাদ, গরুর গোশ রান্না করেছে, সকালের খাসির গোশটা আছে, তারপরে ভাবি আবার শাক রান্না করলো, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক কিছু। তো এখন আমরা একে একে করে সবাই আস্তে ধীরে খাওয়া দাওয়া করবো, প্রথমে ছেলেরা খেয়ে নিবে তারপরে আমরা খাবো। খাও সুন্দর করে সবগুলো ভাত শেষ করবা, সকালে দুই বার না তিন বার। হ্যাঁ তো আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে একটু আম ভর্তা খাই। তো এত আম, মাশাআল্লাহ, এইটা গায়ে একটা গাছে, মানে ভাবি কেমন লাগছে বলেন ভাবি? আর কি কমু, আর কিছু বলা ভাষা নাই। মাশাআল্লাহ, মানে আল্লাহর নিয়ামত কি পরিমাণ যা আল্লাহ দিতে পারে সেটা আসলে মানে বলার বাইরে। আমরা যতই শুকরিয়া আদায় করি, শুকরিয়া কিন্তু কম আদায় করা হবে। এটা কুমড়ার গাছ মনে হয়। হ্যাঁ কুমড়ার ফুল, এই যে কুমড়ার ফুল ফুটছে।
খুবই খুবই চালকুমড়ার পাতা, ভাবি তো পাতা খাইতে পছন্দ করে, তাহলে ভাবি শাকটা খাইতে বেশি পছন্দ করে। মাশাল্লাহ মাশাল্লাহ, কোন আম গাছ? এই আমার থামলিন বাবা। হ্যাঁ এটা তো হালকা না, হাতে লাগছে। ইস রে, আমরা তো দিক থেকে পাততে পারতাম, সেই তো তাতে সারা তোমার মাথায় পড়বে। আমপর আমপর না কি জানি, এর আল রে ওই যে ওদিকে গেছে, ওদিকে পড়ছে, আমি দেখছি আসতেছে। দাঁড়ান হচ্ছে কি দিয়ে টেস্ট, বড় যে কোনো মাছের মাথা দিয়ে, পাঙ্গাস মাছ, রুই মাছ, এগুলোর মাথা দিয়ে। গ্রাম গ্রাম লাগতেছে পুরো একদম। কি যে করতাম, তো আমরা দোকান থেকে অনেক কিছু তুলে নিয়ে এসেছি। ভাবি এই যে ধুন্দুল নিয়েছে, ভাবি ধুন্দুল খুব পছন্দ করে। আর ভিতরে হলো ওই যে কুমড়ার শাক আর কাঁচা আম পাড়া হয়েছে। ভাবি একটু আচার দিবে, আচার দিয়ে আমাকে একটু ভাবি আচার দিবে, না দিলে আমি বাসায় গিয়ে নিয়ে আসবো। কি করলো আপনারা দিলে দিতে হবে, এই জন্য কাউকে দিব না। না আমি কিন্তু আমি ভিডিও করে দিচ্ছি, ভাবি আমি কিন্তু আপনাকে নিয়ে আসছি, আর আমি কিন্তু পারছি না, লিখন পাড়ে দিছে, আমার কিন্তু মাথা ফেটে যাচ্ছিল। তো আমরা এখন দুইটা আম একটু মাখায় খাবো, আমের আচারে যাবে, সব যার যার ইচ্ছা মতো গিয়ে খেয়ে আসবে, যে আসবে সে খাবে। আমি আমের আচারে দাওয়াত দিয়ে দিলাম, দাওয়াত দিয়ে দিলাম। পান খাবা না, বিকালে নাস্তা টাস্তা শেষ করে আমরা হলো এখন একটু ঘুরতে বের হয়েছি। আমরা যাচ্ছি হলো আইসিটি থিম পার্কের ওইখানে, তো ওইখানে আমি এর আগেও কয়েকবার গিয়েছি, তো ভাবিকে নিয়ে প্রথম যাচ্ছি। তো এই গাড়িতে আমি, ভাবি, তাসলিমা, রায়ান উঠেছি, আর লিখনের গাড়িতে শাহেদ ভাই, লিখন আর তোষান উঠেছে। তো আমরা ওখানে গিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো। লাইটটা জ্বললে তখন আরও সুন্দর লাগবে। দেখছো তোমরা দেখেন ভাবি কি সুন্দর লাগছে, দেখেন আপনি দিকে তাকান, ওদিকে তাকান, হ্যাঁ ভাবি আপনি যান, আমি একটা মিউজিক ভিডিও করে দিই আপনাকে, ভাইয়ের সাথে দৌড় দিবেন, ভাবি দৌড় 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 দৌড়। তো
আমরা আরো অনেক ঘুরেছি, এত কিছু ভিডিও করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। কেমন হলো, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে সুন্দর, মানে আইসিটি থিম পার্কটা যত সুন্দর, যতবার আসি ততবারই আমি মুগ্ধ হয়ে যাই। আল্লাহ হাফেজ।